গাইজ, আই অ্যাম ব্যাক। তোমাদের শুনায় না তো এখন বাজে পাক্কা 12টা, আর 12টা থেকে আমি আমার বক বক আর ব্লগটা দুটোই স্টার্ট করলাম। তো আমি এত বেলা থেকে করছি যেহেতু আমার অনেকটু কাজ ছিল এই যে আমি একটু গেছিলাম বাইরে, তো বাইরে থেকে এসে ব্রেকফাস্ট করে, আর আজকে আমাদের হয় চিলি চিকেন ফ্রাইড রাইস, তার জন্য চিকেনটাকে বাইরে ওয়াশ করতে গেছিলাম। কারণ যেহেতু বললাম যে আমাদের টাইম কলে জলটা খুব স্লো আসছে, ওর জন্য ট্যাঙ্কিতে জলটা উঠছে না, ওর জন্য আমাদের কলে জল আসছে না, ওর জন্য চিকেনটাকে নিয়ে বাইরে ওয়াশ করতে গেছিলাম। তো ওয়াশ ওয়াশ করে এসে দিন তোমাদের সাথে কথা বলছি। তো চলো ব্লগটাকে এগিয়ে নেওয়া যাক, আর ওখানে আমার মা চিলি চিকেনটা বসিয়ে দিচ্ছে, তাই রেসিপিটা তখন ঝটপট দেখিয়ে দিই কী করে করছে। তো চলো
কীভাবে চিলি চিকেনের ফ্রাইড রাইসটা করলো। তো চিলি চিকেন ফ্রাইড রাইস করা হয়ে গেছে, আর এখন আমি যাচ্ছি কাজ করতে। কাজ মানে কি, বাসনটা মেজে নিই, বাসনটা মেজে দেন লাঞ্চে দেখা হচ্ছে। আমি আমার লাঞ্চ নিয়ে চলে এসেছি। তো লাঞ্চটা স্টার্ট করি। এখানটায় মামাকে খেতে দিয়েছি, মামাকে জিজ্ঞেস করি তার বোনের ফ্রাইড রাইস কেমন হয়েছে। কেমন হয়েছে বোনের ফ্রাইড রাইস? দারুণ হয়েছে, দারুণ। এর মতন হওয়া মুশকিল আছে একদম। আর আমি এখন রেডি হতে যাচ্ছি, কারণ আমি যাব মামা বাড়ি। তো চলো রেডি হয়ে যাই মামা বাড়ি যাওয়ার জন্যে। দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি, এবার মামা বাড়ি যাওয়ার পালা। তো চলো পড়ো পড়ো, এখন পড়ো, বুঝেছো? মাস্কগুলো আমি নিয়ে যাচ্ছি, তুমি বেরাও। হ্যাঁ, মামার প্যান্টটা, ও হো, আমার স্ট্যান্ডটা নেওয়া হয়নি। হ্যাঁ, ফোন ফোন স্ট্যান্ডটা নিয়েছি। তো চলো আমি বেরোই, মা দাদা আসছে। আর ফোন না, চার্জারটা, মেইন চার্জারটা নিয়ে নিই। তো বাইরে গিয়ে দেখা হচ্ছে। রিকুকে ছেড়ে চলে যাচ্ছি, টাড়া দিদে যা, চলে যা টাড়া। কি মাথায় দিয়েছে, চলো বাবা দাঁড়িয়ে আছে সাথে। মা বাড়ি চললুম, চলো চলো বাবা দাঁড়িয়ে আছে।
তোমার আছে কালীঘাটে মুটি রে মেয়ে বিনা পড়তে যাবি না না আমি কালীঘাট থেকে কালীঘাট যাবি ই কালীঘাট যাবে চলো তো যাই কালীঘাটে ভাল লাগছে না দুপুরে ঘুমাই নিলাম আমি তো পড়াই করিনি কি পরীক্ষা দেবো কি জানি আচ্ছা পরীক্ষা আছে তো আমরা বেরিয়ে গেছি এই মামাবাড়ি থেকে বা যাচ্ছি আমি আর মামাবাড়ি তো অনেক কিছু দেখাচ্ছি কালীঘাট মন্দির আর অনেক কিছু বাড়ি এসে গেছি আর আমরা কালীঘাটে কোথায় গেছিলাম কালীঘাটে গেছিলাম আমার দিদার জায়ের বাড়ি অ্যাকচুয়ালি আমার দিদার জায়ের ছেলে ফার্স্ট অ্যাওয়ে করেছে তো তার জন্য আমার দিদা মা গেছিলো কথা বলতে তো ওখানে একটু শ্যুট করিনি অল্প কটু শ্যুট করে চলে এসেছি তো এসে ডিস্টেন্স করে নিয়েছি ফ্রেশ হয়ে গেছি আর যেহেতু দুপুরবেলা ঘুমাইনি খেয়ে দিয়ে বেরিয়ে গেছি মাথাটা পুরো ভারী হয়ে গেছে তাই ভাবছি ভিডিওটাকে এখানেই এন্ড করবো আর বাড়াবো না তো ভিডিওটা আজকে এখানে এন্ড করলাম নিয়ে আসবো নতুন একটা ব্লগ তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবে তো ভিডিওটা আজকে এতটুকুই রাখছি নিয়ে আসবো নতুন একটা ব্লগ টাটা বাই বাই সায়োনারা